হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেল স্কাইটেক টেকনিক্যালে আপনাদের স্বাগত জানাই। তো আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিওটা দারুণ নলেজেবল হতে চলেছে। তো ভিডিওটার মধ্যে আমি বলতে চাই যে যারা আসলে কোনো কিছু পিএনজি বা কোনো স্টিকারের জন্য যারা এদিক ওদিক এই সাইটে গুগলে গিয়ে ওই সাইটে গিয়ে খোঁজো কিন্তু পাও না ঠিকঠাক, সেগুলো হয়ে যায় কোনো কারণে, কোনো কপিরাইট বা কিছু কোনো কারোর কিছু টাকা দিয়ে সেটাকে পারচেস করতে হয়, এগুলো প্রবলেমে অনেক কিছু পড়ো। কিন্তু আজকে আমি দেখাতে চাই একদম সম্পূর্ণ একদম ফ্রিতে যে পিএনজি বা কোনো কিছু স্টিকার আপনারা ডাউনলোড করতে পারবেন বা ডাউনলোড করে সেগুলো থাম্বনেল ইউটিউবে বা কোনো কিছুতে পার্সোনাল কিছুতে সম্পূর্ণ কিছুতে ইউজ করা যায়। এটা কোনো রকমের মধ্যে কপিরাইট ক্লেমও আসবে না, কপিরাইটকেও স্ট্রাইকও দেবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যায়। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই। ফ্রেন্ড, আমরা ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। আমি ফার্স্ট প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে এখানে আমি সার্চ অফ বারে গিয়ে লিখব পিক্স আর্ট। অ্যাপটার নাম হচ্ছে পিক্স আর্ট। এখানে অটোমেটিক চলে এসছে, দেখে নাও। অ্যাপটার ইন্টারফেসটা ঠিক এরকম। আমার এখানে অটোমেটিক প্রথম থেকে ডাউনলোড করাই আছে। আমি তো এখানে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট এখান থেকে অ্যাপটা ওপেন করে দেবো। আর তোমরা যারা ডাউনলোড করা নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে নিলাম। আমার অ্যাপটা ওপেন হয়ে যাচ্ছে, দেখে নাও। জাস্ট একটু ওয়েট, অ্যাপটা ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে তোমরা চাইলে গুগল থেকেও তোমরা এখানে এটা লগ ইন করতে পারো বা ফেসবুক থেকে লগ ইন করতে পারো, তোমার যেটা ইচ্ছা। এখান থেকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারো। তো আমি জাস্ট ফেসবুক থেকে আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি এটাকে। এখানে আমার ফেসবুকে এই যে আমার চলে এসছে আকাশ রায়চৌধুরী। তোমরা আমার ফেসবুকে আমি লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে এখানে ফলো করতে পারো। আমি এখানে দিয়ে দিলাম, এখান থেকে জাস্ট কেটে দিলাম। এখানে কেটে দেওয়ার পরে যে প্লাস যে চিহ্নটা আছে, প্লাস বাটন, এখানে আমি ক্লিক করলাম সরাসরি। এখানে দেখো উপরে দেখাচ্ছে যে স্টার্ট এডিটিং। আমি স্টার্ট এডিটিংয়ে এখানে সার্চ বারে লিখলাম। এখানে তুমি যে কোনো প্রকারের কোনো পিএনজি বা কোনো কিছু ফটো, একদম নো কপিরাইট, মানে এখানে কোনো কপিরাইট কোনো কিছু থাকবে না। এটা নো কপিরাইট, একদম পুরো ফ্রি। এখানে যা কিছু সিম্বল বা যে কোনো কিছু ইমোজি সব কিছু এখানে একদম পুরো ফ্রিতে পাওয়া যায়। তো আমি বলে দিচ্ছি প্রথমে যারা ফার্স্টে যারা ইউটিউব চ্যানেলের জন্য এটা খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যারা ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত গেমিং চ্যানেল আছে তাদের ইউটিউবে থাম্বনেল বানাতে গিয়ে বা কোনো ভিডিওর মধ্যে কোনো কিছু একটা পিএনজি বা কিছু ইমোজি দিতে গেলে তাদের খুব অসুবিধা হয়, গুগলে এখান থেকে ওখান থেকে গিয়ে খুঁজতে হয়, সাইটে গিয়ে খুঁজতে হয়। আমি সেটা একদমই সেটা এটা মানে নিশ্চিন্তে এই অ্যাপটা ইউজ করতে পারো তোমরা। এখানে সম্পূর্ণ ফ্রি। আমি প্রথমেই সার্চ বারে দিয়ে দেখিলাম ফ্রি ফায়ার। আমি যে ফ্রি ফায়ার লিখছি, এ দেখো আমি ফ্রি এফ আর লিখতে অটোমেটিক চলে এসছে। আমি এখানে ফ্রি ফায়ার ক্লিক করলাম, দেখো কত ফ্রি ফায়ারের ছবি, দেখো ইমোজি, এগুলো সবই ইমেজ, যত কিছু এগুলো সব ইমেজ। এবার যদি তোমার মনে হয় যে আমার পিএনজি দরকার, এই জাস্ট স্টিকার অপশনে গিয়ে ক্লিক করবে। এখানে দেখো কত পিএনজি, এখানে দেখো সমস্ত ফ্রি ফায়ারের একদম অল টোটাল। তুমি তোমার ফেসবুকের কোনো কিছুতে পোস্ট করলে কি বা ইউটিউব থাম্বনেল বানালে, ইউটিউব থাম্বনেলেতে বা কিছুতে তুমি তোমার ভিডিওতে ইউজ করলে এখানে সম্পূর্ণ ফ্রিতে এটা ইউজ করতে পারবে, একদম এটা ফ্রি। এখানে ডাউনলোড কীভাবে করতে হয় আমি জাস্ট একটা ছবি দেখিয়ে দিচ্ছি। আমি এই ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা দেখো। এখানে অ্যাড একটু অ্যাড দেয়, এটা কোনো প্রবলেম নেই, এটা অ্যাড দেয়। ওটা জাস্ট 2-3 সেকেন্ডের জন্য একটা অ্যাডটা দেয়, একটা আবার কেটে দিলে হয়ে যাবে। এই যে আমি এখানে কেটে দিলাম অ্যাডটা, এই দেখো আমি এখানে এই যে আমার এটা দেখো পিএনজি। এখানে তুমি এটাকে বড় করতে পারো, ছোট করতে পারো, যেমন ভাবে ইচ্ছা সেভ করতে পারো। সেভ করতে গেলে এখানে রাইট যে ক্লিয়ার অপশনটা আছে এই রাইটে ক্লিক করবে। এই দেখো এইখানে যেই যে ডাউনলোড ডাউনলোড যে চিহ্নটা আছে এখানে ক্লিক করলেই দেখো এখানে দেখিয়ে দিচ্ছে সেভ টু ইউর ফোন গ্যালারি। এটা আমার ফোন গ্যালারিতে চলে গেল। এটা আমি এখান থেকে আবার এটা এইখান থেকে কেটে দিলাম। আমি আবার অন্য কিছু এখান থেকে নিতে পারি, শুধু ফ্রি ফায়ার না, যে কোনো কিছু। জাস্ট তুমি যদি মনে করো আমি কিছু কুকিংয়ের কিছু আমি পিএনজি দরকার, তো এখানে জাস্ট কুকিং লেখো, কুকিং আমি লিখে দিচ্ছি, দেখো এই যে আমি কুকিং লিখে দিলাম। কুকিং লিখতে দেখো কুকিং চলে এসছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কুকিংয়ের স্টিকার দেখাচ্ছি, দেখো কত কুকিংয়ের এখানে স্টিকার। এখানে দেখো তুমি যে কোনো এখানে পিএনজি তুমি নিজের পার্সোনাল জিনিসে ইউজ করতে পারবে। এখান থেকে ইমেজ আছে, ইমেজগুলো সম্পূর্ণ কিছু ইউজ করতে পারবে। হ্যাঁ, আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম। আরও এখান থেকে এই অ্যাপটা থেকে অনেক কিছু ফটো এডিটিং করা যায় বিশাল। এখানে মানে ফটো এডিটিংয়ের কত তো অপশান আছে। তো ফ্রেন্ড, আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে এই অ্যাপটা দিয়ে কীভাবে ফটো এডিটিং করতে হয়। এখানে তুমি যদি ফটো এডিটিং করো দারুণ দারুণ ফটো এডিটিং করতে পারবে এবং তোমার ইউটিউব থাম্বনেলের জন্য, ইউটিউব ব্যানারের জন্য, ইউটিউব লোগো সব কিছু এই অ্যাপটা থেকে তুমি বানাতে পারবে। অ্যাপটা দারুণ একটা অ্যাপ। তো অ্যাপটার জন্য তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো ফ্রেন্ড, আজকের মতো গুড বাই।
তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। তোমরা যত কমেন্ট করবে আমি ভিডিও বানানো নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ পাবো। তো ফ্রেন্ড, এরকম রিলেটেড ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার চ্যানেল নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়।